অসমে বন্যা পরিস্থিতির অবনতি রাজ্যের তেরোটি জেলার পাঁচ লক্ষেরও বেশি মানুষ বন্যা কবলিত সোমবার সকালে নতুন করে তিনজনের মৃত্যুর খবর আসায় মৃতের সংখ্যা বেড়ে হলো আঠেরো অসম রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী পাঁচশো চৌষট্টিটি গ্রামের আট হাজার হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে একশো তিরানব্বইটি ত্রাণ শিবির খোলা হয়েছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ত্রাণ ও উদ্ধার কার্য চালাচ্ছে বন্যায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বহু এলাকায় প্রভাব পড়েছে ট্রেন চলাচলে উত্তরপূর্ব সীমান্তে রেলের নিউ হাফলং চন্দ্রনাথপুর শাখায় রেললাইন ক্ষতিগ্রস্ত হয় বহু ট্রেন বাতিল করা হয়েছে গুয়াহাটি গোয়ালপাড়া এবং ধুবরীতে ব্রহ্মপুত্র নদীর জল ক্রমশ বাড়ছে একই সঙ্গে বরাক ধানশিড়ি কপিলি বুড়ি ডিহিং গৌরাং এবং কুশিয়ারা নদীর জলস্তর বৃদ্ধি অব্যাহত রয়েছে প্রসঙ্গত রেমালের প্রভাবে গত মঙ্গল বার থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয় অসমে গুয়াহাটি থেকে সঞ্জীব গগৈয়ের রিপোর্ট ওঙ্কার বাংলা